মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে নতুন করে প্লাবিত হয়েছে এ জেলায় বহু নিম্নাঞ্চল। এতে ডুবে গেছে শত শত ঘরবাড়ি, পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। সড়ক পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। রাস্তার দিকে আমরা আসি, আমরা ঘরে দুয়ার পায় পানি, আমরা ঘরে দুয়ার পানি অস্ত, তবে আমরা পালাঙ্গুরও পানি, আমরা চলার কোনো টপিক নাই। আমরা রাস্তার দিকে আইসি, সপ্তাহ লইয়া দেড় বছর লইয়া যা আছে সব রাস্তা চলিয়া পানি আইসে, আইয়া বাথরুম উথরুম বুড়ি গেছে, পালঙ্গর তলে ইটকল দিছি, দিয়া আমরা চুলা দিয়া রান্ধে খাই মাটির মাঝে, বড় কষ্ট করিয়া হারাম। আমাদের বাড়িতে তিন চার দিন ধরে পানি আসছিল, তখন আমরা বিভিন্ন বিভিন্ন এলাকার পুকুর বাড়ি সবগুলো ডুবেছে, যারাদের বাড়ি ডুবে নাই তারাও কিছু যে কষ্ট আছে। নিম্নাঞ্চলে প্লাবিতদের শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখা যাচ্ছে আমাদের রাজনগর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের বিগত মানে 40-50 বছরের ইতিহাসে নাকি এ ধরনের বন্যা হয় নাই, তো সে কারণে আমাদের আসলে রাজনগরে নর্মালি বন্যা হয় না, যেহেতু আমাদের এই ধরনের মানুষের অভিজ্ঞতা নাই, এই কারণে ক্ষয়ক্ষতিতে বেশি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। মৌলভীবাজারে পানি বন্দী 2,50,000-এর বেশি মানুষ, এর মধ্যে 58টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 10,500 মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।